নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল শনিবার 28শে সেপ্টেম্বর 6 রাশির লটারির প্রাপ্তি এবং 5টি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটির সঙ্গে অবশ্যই থাকুন, মোটেও কেটে কেটে আপনারা ভিডিওটি দেখবেন না। এবং দিনে আমি বারবার বলি যে রাহুকাল, প্রতিদিন আমি বলি যে রাহুকালটা আপনারা কোনো কাজ করবেন না, সেটা হচ্ছে আপনার আগামীকাল সকাল 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে। এই সময়টাতে কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট করবেন না। দেখুন, অর্থপ্রাপ্তি আপনার শেয়ার মার্কেট থেকে হতে পারে, লটারি থেকে হতে পারে, ফাটকা থেকে হতে পারে, বা অনলাইন ট্রেডিং যারা টাকা ইনভেস্টমেন্ট করছেন এখান থেকেও কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হতেই পারে। অর্থাৎ যে কোনো দিক থেকে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আমি 12টি রাশির মধ্যে 6টি রাশির কথা বলবো। এই 6 রাশির মধ্যে যদি আপনার রাশির নাম থাকে আর যদি আপনার রাহু গ্রহ ভালো থাকে এবং ভাগ্য ভাব যদি আপনার শুভ থাকে, আপনার আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করবে। অনেকে একটা কথা বলে না যে কৌশিকদা, আমার তো 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে। আমি আপনাদেরকে পরিষ্কার একটা কথা বলতে চাই, আপনারা রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ পরিধান করুন। পার্সোনালি আপনারা ব্যক্তিগত জন্মকুণ্ডলী বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন, বার্থ চার্ট রিফরমেশন করুন, আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। যাই হোক, যারা যোগাযোগ করতে চাইছেন, পরামর্শ করতে চাইছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। আগামীকাল শনিবার প্রত্যেকে জয় শনি মহারাজের জয়। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং যারা প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন, আপনারা রাহু রক্ষা কবচ দিতে চাইছেন বা পাওয়ার কবচ দিতে চাইছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এবং আবারও বলি, অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে, আপনারা রাহু রক্ষা কবচ এবং পাওয়ার কবচ পরিধান করুন। বর্তমানে শুভ মহালয়া উপলক্ষে বিশেষ ডিসকাউন্ট রয়েছে। আপনার প্রথম নামের অক্ষর যদি এ দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু রয়েছে। যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এ দিয়ে। আপনার নামের অক্ষর যদি আয় দিয়ে শুরু হয়, প্রথম নামের অক্ষরটা আয়, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনার নামের অক্ষর যদি বি দিয়ে শুরু হয়, প্রথম নামের অক্ষর বি, আপনার আগামীকাল বড় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। অর্থাৎ যে কোনো দিক থেকে লটারি, শেয়ার মার্কেট, ফাটকা, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনার নামের প্রথম অক্ষর যদি কে দিয়ে শুরু হয়, প্রথম নামের অক্ষরটা কে, আপনার আগামীকাল হঠাৎ কোনো সূত্র থেকে বা লটারি থেকে বড় অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আর আপনার প্রথম নামের অক্ষর যদি আর, ইংরেজি আর দিয়ে শুরু হয়, আপনার যে কোনো দিক থেকে আকস্মিক ধন প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। দেখুন, আমি বারবার একটি কথা বলি, আপনার জন্মকুণ্ডলিতে আগে দেখতে হবে আপনার রাহু গ্রহ স্থিতি কেমন রয়েছে, আপনার ভাগ্যভাব কেমন রয়েছে। কারণ কলিযুগে রাহু, শুক্র এবং শনি এই তিনটি গ্রহ টাকা দিয়ে থাকে, অর্থ দিয়ে থাকে, আকস্মিক ধন প্রাপ্তি দিয়ে থাকে এবং সর্বোপরি ভাগ্যভাব। আপনার ভাগ্যভাব যদি শুভ হয়, আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল দাঁড়াবে। যাই হোক, যারা যোগাযোগ করতে চাইছেন, আবার বলছি, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। দেখুন, আগে জেনে নিন যে আপনার দশা মহাদশা পারমিট করছে কিনা, আপনার লটারি প্রাপ্তির যোগটা কখন রয়েছে, কোন বছর রয়েছে, সময়টা আগে জেনে নিন, তারপর আপনারা ইনভেস্টমেন্ট করুন। কারণ অনেকে প্রচুর ইনভেস্টমেন্ট করতে করতে ধার ধেরাতে জড়িয়ে পড়ছেন। আমি বারবার আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করি যে আপনারা শুধু রাশির নাম বা নামের অক্ষর দিয়ে আপনারা শুনছেন, হয়তো বড় অ্যামাউন্টের লটারি টিকিট কাটছে, হচ্ছে না। আমি সেই কারণে আপনাদেরকে বলছি, আগে দেখে নিন যে আপনার শেয়ার মার্কেট থেকে না, ফাটকা থেকে না, অনলাইন ট্রেডিং থেকে না, লটারি থেকে এই আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।
তার উপর আপনারা ইনভেস্টমেন্ট করুন। আগামীকালের প্রথম রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের যে লাকি নাম্বার সেটা হচ্ছে 9। আপনাদের শুভ সময় সকাল 10:15 থেকে 10:35 থেকে, মার্জন করুন 10:35 থেকে 11:10 পর্যন্ত সময়টা শুভ। প্রথম রাশি কুম্ভ রাশি। দ্বিতীয় রাশি মকর রাশি। আগামীকাল মকর রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। মকর রাশির লাকি নাম্বার আপনাদের 1। আপনাদের যে শুভ সময় সকাল 11:03 থেকে 11:50 পর্যন্ত সময়টা শুভ। তিন নম্বর যে রাশি আপনার মিথুন রাশি। মিথুন রাশির আগামীকাল লটারি থেকে বা ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে পারে। আপনাদের যে লাকি নাম্বার সেটা হচ্ছে 6। চার নম্বর যে রাশি মহাসৌভাগ্যশালী রাশি আপনার তুলা রাশি। তুলা রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। তুলা রাশির লাকি নাম্বার 2। আপনাদের শুভ সময় সকাল 10:45 থেকে 11:16 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশি মহাসৌভাগ্যশালী রাশি আপনার কর্কট রাশি। কর্কট রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। আপনাদের যে লাকি নাম্বার সেটি হচ্ছে 8। আপনাদের শুভ সময় সকাল 10:50 থেকে 11:26 পর্যন্ত সময়টা শুভ। একদম শেষ রাশি মীন রাশি। আগামীকাল মীন রাশির লটারির প্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। মীন রাশির লাকি নাম্বার 5। আপনাদের শুভ সময় সেটা দুপুর 12:00 থেকে আপনার 1:14 পর্যন্ত সময়টা শুভ। অর্থাৎ এই 6 রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার যোগাযোগ করুন। এবং এর সাথে সাথে একটি কথা বলি, আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা পরামর্শ করতে চাইছেন, কবজ নিতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান করতে চাইছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এবং প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় বড় ঠাকুরের জয়, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।